নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে, যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে। তো বন্ধুরা, আপনারা আজকে যারা আমার ক্লাসটা অ্যাটেন্ড করছেন তাদের সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই সবাই বাংলা ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে বাংলা ব্যাকরণে আপনাদের কার কীরকম পারফরমেন্স আছে সেটা চেক করার জন্য আপনারা অবশ্যই একটা মক টেস্ট দিয়ে দেখুন যে আপনারা বাংলা প্রশ্নে বা বাংলা ব্যাকরণ প্রশ্নে আপনাদের কীরকম পর্যায়ে আছে আর কতটা আপনাদের পারফরমেন্সের গ্রোথের প্রয়োজন আছে। তা আপনাদের আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকুন। তা যে প্রশ্নের উত্তরটা আপনাদের সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের আজকে 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং আলোচনার শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্ক্স পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্ক্স অবশ্যই আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন, যোগ করার পর যে আপনারা কে কত পেলেন, যোগ করে আপনারা অবশ্যই কমেন্ট লাইনে পোস্ট করবেন। এবং কমেন্ট লাইনে পোস্ট করার মাধ্যমে আপনারা যেরকম বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো আশা করছি বন্ধুরা আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। শুরু করব 2165 নাম্বার প্রশ্ন থেকে। আর আপনারা যদি এর আগে যে সমস্ত প্রশ্ন আলোচনা হয়েছে সেগুলো আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটা শেষে চ্যানেলের প্লেলিস্টে যাবেন এবং চ্যানেলের প্লেলিস্টে আপনারা দেখবেন বাংলা ব্যাকরণ বলে একটা ফোল্ডার বানানো আছে, তার মধ্যে আপনারা যাবতীয় ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা আমরা আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন 2165 নম্বর প্রশ্ন, অপাদান কারকে সপ্তমী বিভক্তির ব্যবহার কোনটি? তাহলে অপাদান কারকের সপ্তমী ব্যবহার কোনটিতে হয়েছে সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোয়েশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা সবাই খাতায় আপনাদের সঠিক উত্তরটি নির্বাচন করুন, ক খ গ ঘ চারটির মধ্যে কোন অপশনটা হবে, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোয়েশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোয়েশ্চেনে অ্যান্সার করছেন অপশন গ, এই মেঘে বৃষ্টি হবে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 2166, পাপে বিরত হও, পাপে কোন কারকের কোন বিভক্তি? তা এটা ছিল বন্ধুরা আপনাদের গেল দিনের হোমটাক্সের প্রশ্ন। তো আজকে আমরা দেখে নেবো এই কোয়েশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা যারা এই কোয়েশ্চেনে অ্যান্সার করেছেন অপশান গ, অপাদানের সপ্তমী, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন আপনাদের পুরস্কার নেওয়ার জন্য। তো চলে আসছি আমরা পরবর্তী কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 2167 নাম্বার প্রশ্ন, মেঘে বৃষ্টি হয়, এখানে মেঘে কোন কারকের কোন বিভক্তি? তাহলে মেঘেটা আপনাদের কোন কারকের কোন বিভক্তি সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা অবশ্যই আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোয়েশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোয়েশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান খ, অপাদানের সপ্তমী, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 2168 নাম্বার প্রশ্ন, তিলে তৈল হয়, এখানে তিলে কোন কারকের কোন বিভক্তি? এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আপনারা বহুবার দেখে থাকবেন আর বহুবার এই ধরনের কোয়েশ্চেন আসে। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোয়েশ্চেনের সঠিক উত্তর কোনটা। তা 2168 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নে যারা এই কোয়েশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান খ, অপাদানের সপ্তমী, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 2169 নম্বর প্রশ্ন, আমি কি ডরাই সখী ভিখারি রাখবে? তাহলে এখানে রাঘবে কথাটা হবে, রাঘবে কোন কারকের কোন বিভক্তি? তাহলে আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, তাহলে এখানে রাঘবে কোন কারকের কোন বিভক্তি সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ক, অপাদানের সপ্তমী, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2170 নাম্বার প্রশ্নে, অপাদান কারকের সঠিক উদাহরণ কোনটি? তাহলে যেটি এই চারটে অপশানের মধ্যে যেটি সঠিক আপনাদের মনে হচ্ছে আপনারা সেটা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান খ, বোটা আলগা ফল গাছে থাকে না, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসি পরবর্তী কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2171 নম্বর প্রশ্ন, কোনটি অপাদানের সপ্তমী বিভক্তির উদাহরণ? তাহলে এখানে সপ্তমী বানানটা আসেনি, আমি এটাকে এডিট করে দিলাম। তাহলে সপ্তমী বিভক্তির উদাহরণ যেটি সেটি আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান খ, পরাজয়ে ডরে না বীর, তা যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করেছেন অপশান বি, পরাজয়ে ডরে না বীর, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2172 নম্বর প্রশ্ন, টাকায় টাকা হয়, টাকায় কোন কারকের কোন বিভক্তি? তাহলে আপনাদের টাকাটা বা টাকায় এটা কোন কারকের কোন বিভক্তি সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন।
ক খ গ ঘ চারটি অপশনের মধ্যে, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন গ অপাদানের সপ্তমী, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2173 নম্বর প্রশ্নে। তিনি চট্টগ্রাম থেকে এসেছেন, এখানে চট্টগ্রাম কোন কারক? তাহলে চট্টগ্রাম আপনাদের কোন কারক সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশান ঘ অপাদান কারক, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন নাম্বার 2174 নম্বর প্রশ্ন। আইরে পাখি লেজ ঝোলা, এখানে লেজ কোন কারকের কোন বিভক্তি? তাহলে আপনাদের এখানে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশান ঘ অপাদানে শূন্য, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন নাম্বার 2175 নম্বর প্রশ্ন। সোমবারে পরীক্ষা শুরু, সোমবারে এই সোমবারেটা কোন কারক সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশান ঘ অপাদান কারক, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন নাম্বার 2176 নম্বর প্রশ্ন। এক থালাতে খাবো মোড়া, রেখাঙ্কিত পথটি কোন কারকের কোন বিভক্তি? তা 2176 নম্বর প্রশ্ন। আর 176 নম্বর প্রশ্নে আপনারা এখানে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। তাহলে এখানে এক থালাতে থালা আপনাদের এখানে লেখা আছে, তা যারা এখানে কোশ্চেন আমরা এর নিচে দাগ দিলাম, তা যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করেছেন অপশান ক অপাদানের সপ্তমী বিভক্তি, মানে রেখাঙ্কিত থালাটা, যারা এখানে উত্তর করেছেন অপশান ক অপাদানের সপ্তমী, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন নাম্বার 2177 নম্বর প্রশ্ন। কান্নায় শোক মন্দীভূত হয় কান্নায় কোন কারক? তাহলে এখানে কান্নাটা কোন কারক সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা চারটি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশান ক অপাদান, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2178 নম্বর প্রশ্ন। বিপদে মনে রক্ষা করো এম নহে মোর প্রার্থনা, এখানে বিপদে কোন কারকের কোন বিভক্তি? তাহলে বিপদেটা আপনাদের কোন কারকের কোন বিভক্তি সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন। এই ধরনের কোশ্চেন কিন্তু আপনারা প্রায়ই দেখে থাকেন আপনাদের পরীক্ষায়, তা আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে এই কোশ্চেনে যারা উত্তর করছেন অপশান খ অপাদান কারকের সপ্তমী বিভক্তি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী আজকের শেষ প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন নাম্বার 2179 নম্বর প্রশ্ন। নিচের কোনটি অপাদান কারকের উদাহরণ নয়? ভালো করে খেয়াল করবেন, যেটি অপাদান কারকের উদাহরণ নয় কিন্তু সেটি আপনাদের নির্বাচন করতে হবে। তিনটি অপাদান কারক, আর যেটা নয় সেটা আপনাদের অ্যান্সার করতে হবে। আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান ক ছাদ হতে নদী দেখা যায়, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর এবার বন্ধুরা আপনারা সবাই একে একে কে কত মার্কস পেলেন, আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস ক্যালকুলেট করে সৎভাবে আপনারা আপনাদের মার্কসটা আমাদের কমেন্ট লাইনে পোস্ট করুন। কমেন্ট লাইনে পোস্টের সাথে সাথে আপনারা যেরকম বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো বন্ধুরা আপনারা সবাই একে একে আপনাদের মার্কস পোস্ট করুন, এবং সেই সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন করতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদের কোশ্চেনের সঠিক ও সদুত্তর দেওয়ার। এখন আমরা চলে আসছি বিশেষ আকর্ষণীয় বিষয়টিতে, সেটা হলো কোশ্চেন অ্যান্সার। তা কোশ্চেন অ্যান্সারে আমি আজকে আপনাদের আজকে হোম ট্যাক্সের প্রশ্ন বলবো, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হলো, অধিকরণ কারক কয় প্রকার? অপশান ক দুই প্রকার, অপশান খ তিন প্রকার, অপশান গ চার প্রকার, এবং অপশান ঘ পাঁচ প্রকার। আবার আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি, অধিকরণ কারক কয় প্রকার? অপশান ক দুই প্রকার, অপশান খ তিন প্রকার, অপশান গ চার প্রকার, এবং অপশান ঘ পাঁচ প্রকার। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো। এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টে যাবে তাদের পুরস্কার বিতরণের জন্য ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে।
ধন্যবাদ।